আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ছোট্ট ব্রেকের পরে আবার আমরা ফিরে আসলাম জীবন ও চিন্তায়। এই প্রোগ্রামটা নিয়ে, জীবন জীবন ও চিন্তায় ইসলাম প্রোগ্রামটা নিয়ে আমাদের আলোচনা ছিল আজকে ইসলামিক সমাজ এবং ইসলামিক সমাজ কিভাবে তৈরি হয়, কোন কোন কারণে ইসলামী সমাজ, ইসলামটা আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি জানি যে এই পর্বে আপনাদের কন্ট্রিবিউশন থাকে, আপনারা টেলিফোন করার চেষ্টা করেন, আপনারা অনেকেই টেলিফোন লাইনে থাকেন। তবে বোধহয় ডক্টর আবুল কালাম আজাদ বলতেছিলেন যে যেহেতু বিষয়টা আজকে অনেক লম্বা আলোচনার বিষয়, তো আমরা খুব বেশি বোধহয় কল নিতে পারবো না, তাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কিছু কিছু কল নেওয়ার জন্য, নাকি? হ্যাঁ, কিছু কল নেব আমরা। তবে আমাদের আজকের বিষয়টা তো আসলে খুব একটা ভারী বিষয়। ভারী বিষয় হলো আমরা একটু মানে হালকাভাবে আলোচনা করছি, এই জন্য যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমরা আবার অন্যদেরকে অফেন্ডেড করছি না তো? যদি করে থাকে আমরা ক্ষমা চাই, কারণ আমরা তো জেনে বুঝে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে আমরা এইভাবে করি না, কারণ নাম উচ্চারণ করি না। বাট কেউ যদি নিজের গায়ে টেনে নিয়ে অফেন্ডেড হতে চান, তারপর আমরা ক্ষমা প্রার্থী, কি বলেন? জি, আমার ক্ষমা প্রার্থনা করা দরকার, কারণ হ্যাঁ, সেদিন একজন কথা বলতেছিলেন যে ওই খুব ভালো একটা মহৎ কাজ নিয়ে কয়েকজন ভেয়ে এগিয়ে যাচ্ছিলেন, সবাইকে ঐক্য হয়ে রাখবেন আর কি। তো উনি বলছেন যে এই ধরনের বিষয় নিয়ে যারা ঐক্য করার চেষ্টা করেছেন তারা বিভেদ বেশি করেছেন। তার মানে আমরা ঐক্য নিয়ে কথা বলতে গেলে সমাজের এই সেটাই একসাথে কথা থাকতে বলতে যে আমরা আবার জন্য ইনস্ট্রুমেন্টাল না হয়, যে আমরা আমি অন্যদেরকে জানি না, আমি তো ডিভাইডেড করে আসলে বলতেছি। কথাবার্তা বলতেও জানি আপনাদের সাথে বসে শিখি। আমাদের একজন দর্শক বলেছেন আমি নাকি ফানি কথাবার্তা বলছি, আমি জানি না কেমন ফানি কথাবার্তা আমি বলছি। বাট যাই হোক, এখন একটা ফানি কথা বলি অবশ্য। মনে করেন বন্ধুত্বের ক্ষেত্রে আপনার আমার অনেক অভিজ্ঞতা আছে, আপনার অনেক বন্ধু আছে, আমার অনেক বন্ধু আছে, মুফতি সাহেবের অনেক বন্ধু আছে। মনে করেন যে বন্ধুদের কালো চামড়া, সাদা চামড়া, ব্রাউন চামড়া এরকম আছে আমাদের, তো মনে করেন বিভিন্ন জায়গায় পড়াশোনার কারণে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে। ঠিক আপনারও যেরকম অভিজ্ঞতা, হয়তো আমারও সেরকম অভিজ্ঞতা, মুফতি সাহেবের অভিজ্ঞতা হয়তো সেরকমই হবে। সেটা হলো সুবহানাল্লাহ, যে আপনি দেখবেন যে গায়ের রং একদম কালো কিন্তু মনটা তার অসাধারণ সাদা, ঠিক না? আল্লাহ আকবার, আপনি এত কালো চামড়া দেখে একটু ইয়ে করতে পারেন, ও লেখাপড়া জানে না, কোনো কালচার নাই, কিচ্ছু না, কিন্তু আসলে ব্যাপারটা তো একদম সেরকম না। সুবহান আল্লাহ, মানে একজন সাদা লোক খুব কাছের বন্ধু দেখলে আপনার মনটা যেমন আনন্দে ভরে ওঠে, ওই কালো মানুষটাকে দেখলে কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে, সেও কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে এই যে আমরা সামাজিক বদ্ধর কথা বলছি, মানে এখানে আমাদের, আপনি রঙের কথাটা নিয়ে আসছিলাম এই জন্য বললাম, জন্মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিলেন, ক্লাসমেট, আপনার তো মনে আছে, এই আমাদের জাইনুদ্দিন, আল্লাহ আকবার, হ্যাঁ, উনি উনি ঘানার মানুষ, তার কথা আমার বলতে হয় যে আমি জানি না আপনি মনে আছে কিনা, আপনি তো মনে গেছেন। আমার এরকম কয়েকজন বন্ধু আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আফ্রিকার, এবং তারা আসলে তাদের কাছে বসলে, তাদের সাথে কথা বললে, তার মধ্যে একজন ছিল আমার রুমমেট, সত্যি সত্যি আমি বুঝতে পারছি যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মর্যাদা কেন দিয়েছিলেন। শুধু মর্যাদা না, তো রাসূলুল্লাহ তো ভালোবাসতেন প্রচুর। তাহলে ইসলামিক সমাজের জন্য এই যে রং, বর্ণের আলাদা হওয়া, ভাষার আলাদা হওয়া, তারপরে মতের মানে ডাইভার্সিটি থাকা, আমার মনে হয় এগুলো কোনো সমস্যাই না, সমস্যা এবং এটা করা ঠিকও না, ঠিকও না, এটা করা ঠিকও না। আল্লাহ আকবার, মানে এটা তো আমার কাছে খুবই লোভনীয় মনে হয়, সুবহানাল্লাহ আল আজিম, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই গুনাহগারকে যদি এমন একটা জান্নাত দেন যে জান্নাতে আল্লাহর সৃষ্টি করা সকল ফুল সেখানে আছে, সকল বৈচিত্র্য সেখানে আছে, আল্লাহ আকবার। এখন যদি আমরা মনে করি যে আমার জন্য জান্নাত তার সাথেই হয় যিনি আমার মতো, তাহলে কিন্তু জান্নাতের এই বৈচিত্র্য থেকে তিনি মাহরুম হবেন, কি বলেন? দারুণ কথা, আল্লাহু আকবার, কি বলেন? একটা কথা মনে হয় যে মুফতি সাহেবের কাছেই আমি মানে বলি, যেহেতু উনি হাফেজুল কোরআন, সূরা হুজুরাতের একটা আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমার মনে হয় এটু আপনি একটু পড়বেন এবং সুর দিয়ে পড়লে আরো বেশি ভালো হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. এর এর প্রত্যেকটা শব্দ আমাকে খুব অনুপ্রাণিত করে যে হে মানুষ সকল, মানে এখানে আগের সমস্ত কথাগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে বলছেন, কিন্তু এই আয়াতে এসে আল্লাহ তাআলা পার্টিকুলারলি সব মানুষকে সম্বোধন করলেন, করে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওই এক জায়গা থেকে, আদম এবং তার তার সহধর্মিনী থেকে, এবং তারপরে তোমাদের শুউব এবং কবাইলে তৈরি আলাদা আলাদা করে দিয়েছে, বিভিন্ন জাতিতে জাতিতে আলাদা করেছি, গোত্রে গোত্রে আলাদা করেছি, এটা এই জন্য লিতা আরফু, যাতে করে তোমরা কাছাকাছি আসো, জানতে পারো একে অপরকে, এটা এই জীব বৈচিত্র্য। আমি তো ওইটা বলছি যে বৈচিত্র্য, যাতে করে একে অপরকে চিনতে পারো, জানতে পারো, তার রূপটা হয় যেন। কারণ আল্লাহ আকবার, এখন মনে করেন আপনার একটা ফ্রিজে মানে সবগুলো আছে, মনে করেন সেভেন আপ ফর এক্সাম্পল, এখন যে সবাই যদি আমরা সেভেন আপের মতো এক কালার একই ওজন সব একরকম হইতাম, তাহলে অবস্থাটা কি হতো চিন্তা করছেন? চেনা যেত না, সব একই রকম হতো, মানে মানুষ কনফিউজ হয়ে যেত আসলে। হ্যাঁ, মানে গত সপ্তাহান্তে আমাদের ওখানে কিছু ভাই গিয়েছিলেন লন্ডন থেকে, তো ওখানে যে এই যে আয়াতের উপর ভিত্তি করে যে আমরা একে অপরে একটু পরিচিত হই, তো পরিচিত হয়ে তারপরে আমি একজনকে বললাম যে ভাই এতদিন তো আপনাকে ভাই ভাই করে আসলাম, আজকে থেকে আপনাকে বন্ধু বলে ডাকতে ইচ্ছে করতেছে। তো কেন? আমি বললাম যে আমি এত কাছে আসলাম এবং আপনি যে এত ভালো, এত কন্ট্রিবিউশন, আপনি হাতটা বাড়াই দেন, আমি বন্ধু হতে চাই আপনার। তো আসলে কোরআনের এই যে মানে ভাষাটা এরকমই যে তোমরা যখনই একে অপরের কাছে আসবে, জানার চেষ্টা করবে, তার অপর তখন দেখতে পারবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটা সেই যে তাকওয়ার দৃষ্টিকোণে একটু উপরের দিকে গেছে। কিন্তু কে তাকওয়া বেশি, কে তাকওয়ান বেশি, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেও না, এবং আমরা ওইটা ফয়সালার দায়িত্ব আমরা নিজেরা নিয়েই বিপদে পড়ি। আল্লাহু আকবার, আমি একটা আলোচনা শুনছিলাম এবং আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হয়েছে সে, যে যদি কেউ মনে করে যে তিনিই বেশি মুত্তাকি, মনে করতে হবে তার পতনের এটাই শুরু। যদি কেউ মনে করেন যে আমি অমুকের চেয়ে মুত্তাকি, এই রকমের তুলনা যদি কেউ কখনো করে, মনে করতে হবে এটা তার পতনের শুরু। কারণ শয়তানের পতন হয়েছে তুলনা করতে যেয়ে নিজেকে সে উত্তম মনে করেছে, যখন থেকে তখন থেকে তার পতন শুরু হয়েছে। এইটাই, যখন নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে বড় মনে করে, মনে করতে হবে তার মানে ইমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে থেকে শুরু হলো। এলিম তো আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তিনি ততটুকু পেয়েছেন, নবী আম্বিয়া এবং উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু। ইভেন একজন নবী তার এলিম কম থাকতে পারে, যদি আমরা সেই ইদুল কারনাইনের ঘটনার দিকে আমরা তাকাই, যাকে আল্লাহ সুবহান তাআলা এলিম দিয়েছেন তিনিই কেবল। এই জন্য এলিম দিয়ে বা অন্য কোনো জ্ঞান গরিমা দিয়ে এটা শ্রেষ্ঠত্ব নয়, বরং আল্লাহ এখানে যেটা বললেন যে এটা তাকওয়ার ভিত্তিতেই কেবল। এবং এখানে আমি একটা বিষয়, একটা ঘটনা আনতে চাই এই জন্য যে যদিও আল্লাহ আলাদা আলাদা করে গোত্রগুলো আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছেন, যাতে করে তারা নিজেদের পরিসরে নিজেদেরকে বুঝতে পারে, চিনতে পারে, স্টিল এক গোত্র আরেক গোত্রকে কিন্তু বুঝতে পারবে। কিসের ভিত্তিতে? আমি একটা ঘটনা বলি। আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো মুসলিম জনপদ নেই, সেখানে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসলাম। তো খাবার খেতে বসার পরে লক্ষ্য করলাম যে কাউকে আমার মতো দেখা যায় কিনা, দেখলাম আমার মতো কেউ নেই, অর্থাৎ এশিয়ান কেউ সেখানে নেই। কোনো মুসলিম কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু চেহারা অবয়ব দেখে সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু লক্ষ্য করলাম আমার পাশে বসে এক লোক খাবার নিয়েছেন, তিনি ভেজিটেরিয়ান, এটা বুঝতে পারলাম। কিন্তু খাবারটা হাতে নিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কিন্তু বোঝা হয়ে গেল যে আমি আমার বন্ধু একজন পেয়ে গেলাম। এইভাবে যে আল্লাহ যে সকল লেসন আমাদের জন্য পাঠিয়েছেন, কোরআন আমাদের জন্য দিয়েছেন, আরবি ভাষা আমাদের জন্য দিয়েছেন, এগুলো, এই সম্পদগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা আলাদা আলাদা গোত্রীয়ভাবে সীমাবদ্ধ হওয়ার পরেও কিন্তু
মানে বিশাল একটা উম্মাহ হতে পারি, উম্মাহ আমরা হতে পারি শুধুমাত্র এর ভিত্তিতে। আচ্ছা, মানে টেলিফোন কল বেশ কিছু আছে, এখন যদি বলে দেন যে টেলিফোন কল নেব না, দু একটা নিয়ে ফেলে, কারণ আপনি যেহেতু আজকে জীবন্ত এসেছেন তা আপনি টেলিফোন কল না, জীবন্ত দু একটা কল আপনি নিয়ে ফেলেন আগে, আপনি শুরু করেন। সালাম আলাইকুম কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন বলুন। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলুন, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনাদের আজকে টপিকটা খুবই ভালো, খুবই সুন্দর হচ্ছে, মানে সময় উপযোগী, যুগ উপযোগী হচ্ছে। আর আমি একটা কথা বলতে চাই, যে কালাম ভাইয়া বললেন যে কে কার সাথে জান্নাতি হবে বা সেটা বড় জানি না আমরা, কিন্তু আমি চাই যে সালাম ভাই আর কালাম ভাই যেন একসাথে জান্নাতি হন। মানে আপনাদেরকে একসাথে যেন জান্নাতে আল্লাহ জায়গাটা করে দেন, যেভাবে দুনিয়াতে আপনারা আছেন। আর আজকে আপনারা কাপড়টাও ম্যাচ করে পরে আসছেন, এটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমাকে মনে হয় মাহরুম করা হলো না? আপনাকে আমি আসতেছি, আপনার ইয়েতে আসতেছি, আর আপনাকেও আমার সালাম। আপনার প্রোগ্রামটাও দেখি, লাস্ট উইকেও দেখেছি, অনেক ভালো করছেন আপনিও প্রেজেন্টিং। আর আল্লাহ আপনাদেরকে, আচ্ছা, তিনজনকে জান্নাতে একসাথে রাখুন। আমিন। খুব সুন্দর বোন, আপনি আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো দোয়া করেছেন। কালাম ভাইয়ের দোয়া ছিল যে সবাইকে নিয়ে আমরা যেন জান্নাতে আল্লাহ তাআলার জায়গায় মেহমান হতে পারি, এবং একে অপরের জন্য দোয়া করা দরকার, যেন আল্লাহ আমাদের শত পাপ থাকা সত্ত্বেও, আমাদের শত ভুল থাকা সত্ত্বেও তুমি আমাদের ক্ষমা করে দিও, এবং আমরা যারা তোমার পথে থাকতে চাচ্ছি তুমি দয়া করে আমাদের মাফ করে দিয়ে জান্নাত দান করো, এটাই আমরা। আমি কিন্তু একটা কথা প্রায় বলি, সেটা হলো যে জান্নাত তো অনেক বড় জায়গা হবে, এত বড় জায়গায় যে আপনার দুই একজন মজা পাবেন না, বেশি লোক দরকার, সেখানে সমাজ দরকার, সমাজ দরকার, এবং আমরা দোয়া করি যেন আল্লাহ জান্নাতের জন্য বেশি লোক থাকে, বেশি আনন্দ ফুর্তি। টেলিফোন কল নাকি অনেক আছে, তো আপনি এবার আপনি না, তাই না? আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে আপনারা সবরে ধন্যবাদ জানাইরাম, আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা এই ইকরা বাংলা টেলিভিশন যেহেতু স্টার্ট হয়েছে, এ থেকে আমরা অনেক অনেক উপকার, আমরা ফ্যামিলি প্রত্যেকটা যারা দেখো ইসলামিক প্রোগ্রামের উপকার পাইরাম। আর আপনার প্রোগ্রামটা আসলে আমরা এত ভালো লাগে আর কি, আগে যখন টিভিটা ছাড়ি আর কুইক শেষ হয়ে যায়, এরকম লাগে। আর আজকে যে একটা প্রোগ্রাম নিয়ে আইছেন, আমার মুফতি সাহেব আইছেন, আপনারা তিনজনের কাছে স্পেশালি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আল্লাহ ভালো আপনার আত্মা সবরে, আর আমার লাগিও দোয়া করবো আল্লাহ আপনার ফ্যামিলিটারে সুখ শান্তি দিতা। আর আমার একটা কোয়েশ্চেন হইলো যে যে টপিক নিয়ে আইছেন ওটার উপরে তো আমার নকল সাইট হয়ে যায়, যেমন আমরা এই দেশে যারা বা দেশে বিয়ে শাদির যে প্রোগ্রাম গুলা হয়, যে সিনিফান বলে এঙ্গেজমেন্ট করিয়া দুই বছর এক বছর পরে বিয়েটা হয়, এর আগে একসাথে তারা রিং এবং কেক উক দিয়া কন্যা অনুসারে ফিন্দাইয়া দিলাইলা, আর এবং দুইটা ফ্যামিলি বা এখন ছেলে আর মেয়েরে সারিয়া দিলাইলা, তারা চলাফেরা করলো দুই বছর এক বছর বাদে বিয়ে হইলো। এই যে এইটা কি কোনো আমরা ইসলামিক পরিপন্থা বা এটা কি কোনো গুণ হইবে দুই ফ্যামিলির মা বাপে গার্জিয়ান হলোর, যারা তারা এঙ্গেজমেন্ট করাইয়া দুজনে সারিয়া দিলে তারা তো আল্লাহ রহমত তারা চলে, তারা মিলামিশা করে বৈধ বৈধ ওটার উপরে যদি থুয়া কইতা আসলে। জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, জাজাকাল্লাহ খায়ের। মুফতি সাহেব বলে ফেলেন একটু নাকি? আমি এটা আমার কাছে নতুন আসলে, চিনি পান হওয়ার পরে এরপরে কি আক্ত হয় না নাকি? আমরা একটু মানে আমি যেটা বুঝি বলে ফেলে, তারপর আপনারা অ্যাড বা কারেকশন করে, সেটা হলো যে ইসলামের মানে বিয়ের সাথে বিষয়টা ভেরি সিম্পল, আপনি চিনি পান বলেন, হোল গায়ে হলুদ বলেন, যা কিছু বলেন না কেন, আসল কথা হলো যে যদি ইজাব এবং কবুল না হয় ততক্ষণ মতো বিয়ে হয় নাই, আপনি যত 100টা আংটি পরালেও আপনার বিয়ে হয় নাই। আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফ্রি মিক্সিং অ্যালাউড না, এটা হারাম, যারা করবেন তারা হারাম কাজ করছেন, যে পরিবারগুলো অ্যালাউ করবেন তারাও কিন্তু গুণাগার হবেন। সুতরাং আমাদের শরীয়তের এই ভেরি বেসিক জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কবুল না বলা পর্যন্ত কেউ কারো স্বামীও না কারোর হাজব্যান্ডও না, এবং তারা একসাথে হাজব্যান্ডের মতো চলাফেরা করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এখানে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা হলো যে আমাদের মুফতি সাহেবও মানে প্রশ্ন উঠাইছেন যে ইসলামিক কালচার মানে বিয়ের কালচারে এই যে গায়ে হলুদ বলেন, চিনি পান বলেন, তারপরে আবার অলিমার কত রকম প্রকার ভেদ আছে,
মানে এগুলো নিয়ে, এগুলো আমাদের সমাজে বিয়েটাকে খুব কঠিন করে ফেলেছে। এবং একটা মানে আমি দেখলাম যে যে সমাজে বিয়েটাকে যত কঠিন করা হয়, জেনা সেই সমাজে বেশি প্রকাশিত হয়, আর যে সমাজে বিয়ে যত সহজ হয় জেনা তত কমে যায়। আমাদের যে ভাই বলেছেন, ওনার মানে কণ্ঠ শুনেই আমি আমার এই রাগটা আমি বুঝতে পেরেছি যে উনি নিজেও কষ্ট পাচ্ছেন যে এ কি আমাদের সমাজ, যেটা ইসলামী সমাজ হওয়া দরকার ছিল, এখানে আমাদের আমলগুলোতে ইসলাম নাই কেন? আসলো সেই কোত্থেকে গায়ে হলুদ, এখন এটি মেহেন্দি করেছে, সেখানে নাচানাচি হবে, চিনি পান উপলক্ষে যে মানে ফ্রি মিক্সিংগুলো হয়, মানে আমি এক চিনি পানের দাওয়াত হয়েছিল, তো আমি হতভাগাই মনে করি যে আমি এই সমাজে আমি মিশতে পারিনি। আমি গিয়ে দেখলাম যে সুবহান আল্লাহ, ছেলে মেয়েদের যে মানে অবস্থা, তো আমি একটু উকি দিয়ে বললাম যে শুধু এই ছেলেটা যেহেতু আমাকে দাওয়াত দিচ্ছে, তো ওর কাছে একটা নোট দিয়ে আসলাম যে দেখো এই ধরনের বিয়ে যদি তোমরা করো তো ভবিষ্যৎ নিয়ে আমার কিন্তু ভয় আছে। তো আমি চলে গেলাম, আমি এখানে ঢুকলাম না। পরে শুনলাম যে আমার এই চিঠিটা পেয়ে নাকি ওনারা আবার আলাদা আলাদা করে দিয়েছিলেন, বলছে হুজুর খুব অসন্তুষ্ট হয়েছিল, গেছে তোমরা একটু সাবধান হও। তা আমার কাছে মনে হয় যে আমাদের সমাজকে যদি ভালো রাখতে হয়, ইসলামের পথে যদি আমরা রাখতে পারি, তাহলে ওই বিয়ে কেন সব জায়গায় শান্তি এবং জান্নাতি পরিবেশ তৈরি হবে। আর যদি আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় অন ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি এসে যায় একবার, তা দেখা যাবে যে আমরা মানে বিষয়টা হলো এই, হ্যাঁ বিষয়টা হলো ওই যে আল্লাহ এবং রাসূলের মহব্বত ছাড়া যদি আমরা সামাজিকতা করি, ওই সামাজিকতায় কিন্তু সমস্যা বেশি আসে। এবং আল্লাহ এবং রাসূলের মত অনুযায়ী যদি আমরা সামাজিকতা করি, সেখানে ভালোবাসা বেশি হয়, সেখানে কিন্তু এনজয়মেন্টও বেশি হয়, সেখানে কিন্তু সন্দেহ কম থাকে, সেখানে ব্যাকবাইটিং কম থাকে, এবং পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা কিন্তু বেশি থাকে সেখানে। তো এই জন্যে আমাদের সামাজিক সব সামাজিকতা এটা অনুষ্ঠান হোক বা সম্পর্ক হোক, আমরা যেন একটা বিষয় ঠিক করি যে আল্লাহ এবং রাসূলের দেখানো মত অনুযায়ী হচ্ছে কি না। এখানে আসলে প্রসপেক্ট মানে পার্সপেক্টিভটা যেটা, সেটা হলো এই ধরনের প্রচলন মনে হয় ইংলিশ ফ্যামিলিগুলোতে আছে যে তারা আংটি পড়াবে, এরপর এরপরে তারা কিছুদিন চলাফেরা করবে, এরপরে দেখবে যে আসলে তাদের মধ্যে বনিবনা হচ্ছে কিনা, ম্যাচিংটা ঠিক মতো হচ্ছে কিনা, এরপরে তারা হয়তো এক সময় রেজিস্ট্রেশন করে নিবে। আমার মনে হয় ধারণাটা এখান থেকে এসেছে। তো এখান থেকে আসলে যদি আমরা এটাকে আমাদের ইসলামিক সোসাইটির জন্য, আমাদের ইসলামিক সমাজের জন্য এটা গ্রহণ করে নিই, এটা একটা মারাত্মক ভয়ের কারণ। তাদের মধ্যে যেরকম বিচ্ছেদের পরিমাণ অনেক বেশি, আমাদের ভিতরেও কিন্তু বিচ্ছেদের পরিমাণ অলরেডি মানে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এখন। আচ্ছা মুফতি সাহেব, এখানে একটা বিষয় আমরা এখানে কম্পেয়ার না করলেও, অন্য সোসাইটির সাথে আমরা কম্পেয়ার না করলেও, যে জিনিসটা আমাদের এখানে বোঝা যায়, সার্ভে করে আপনি দেখেন যে যেখানে আল্লাহ এবং রাসূলের কথা চলা হয় না, সেখানে ঝগড়া ফাসাদ বেশি, সেখানে অসন্তুষ্ট বেশি, অশান্তি বেশি, মারামারি বেশি, আর তো ডিভোর্সের পরিমাণ তো আসলে অনেক বেশি। আমি এক এক জায়গায় বলছিলাম এরকম যে দেখেন আপনারা এরকম বিয়ের অনুষ্ঠান করছেন, আপনারা তো এই এক ঘন্টার আনন্দ করে গেলেন, কিন্তু আপনাদের এই শরিয়াত বিরোধী আনন্দের কারণে এই দুইটা কাপল যে সারা জীবন সাফার করবে, সে কথাটাকে আপনারা চিন্তা করেছেন? খুব সুন্দর একটা, হ্যাঁ, কারণ আপনারা তাদের জন্য দোয়া করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, যে আমি তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই ভালোবাসাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তো যেখানে আল্লাহর নাম নেই, আল্লাহর আমল নেই, সেখানে ভালোবাসা তৈরি করবে কে? আমার ঢোল তবলাকে তাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবে নাকি? মানে আমি কোনো আক্রমণ করতেছি না, মানে এই এই যে নাচ গান এগুলো তো দুজনের ভালোবাসা তৈরি করবে না, ভালোবাসা তৈরির মালিক হলেন আল্লাহ। এই জন্য যখন কোনো বিয়ে হয়, সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার যেন তাদের ভিতরে ভালোবাসা তৈরি হয়, এবং সেরকম একটা পরিবেশও দরকার, আর দোয়ার পরিবেশও দরকার। তো আমরা সমাজ জীবনের যে জিনিসগুলোকে তৈরি করার জন্য আমরা মোটামুটি 4-5টা পয়েন্ট কিন্তু অলরেডি ফাইন্ড আউট করেছি, যে সেখানে ঈমান থাকতে হবে মেইন জিনিস, দ্বিতীয় জিনিস হলো টলারেন্স থাকতে হবে আমাদের খুব বড় ধরনের টলারেন্স, তৃতীয় হলো যে ইসলামকে মেনে চলার টেন্ডেন্সি প্রত্যেকের মধ্যে থাকতে হবে, এবং যদি আমাদের এটা না থাকে তাহলে আমাদের শান্তি আয়। আরেকটা বিষয় মুফতি সাহেব বলেছিলেন, এটা আমরা নিয়ে আসি, সেটা হলো যে আমরা কোনো কাজকে হয়তো অপছন্দ করতে পারি, কিন্তু এর কারণে ওই ব্যক্তিকে যেন অপছন্দ না করি, বা ওই দল বা গ্রুপকে যেন এরকম ঘৃণা না করি। এখানে আমি দুইটা শব্দ প্রায় বলি, যদি আপনি একমত হন বা একটা মিনিট সময় থাকে, সেটা হলো যে আমরা দুইটাকে মিক্স আপ করে ফেলি। একটা হলো যে একটা জিনিসকে অপছন্দ করা, সেটা মনে করেন মানবিক ইয়ে আছে এবং শরীয়তেও আছে এটা, কিন্তু আরেকটা হচ্ছে ঘৃণা করা, হেইট যেটা আর কি। এখন আমরা অপছন্দটাকে আমরা ঘৃণার পর্যায়ে নিয়ে যাই, যেটা আমাদেরকে বেশি ক্ষতি করে।
আপনাকে একটা জিনিস, আপনার একটা কাজ, একটা কথা হয়তো আমার পছন্দ না হতে পারে, এর মানে এই না যে আপনাকে আমাকে ঘৃণা করতে হবে এবং সেটা আমাকে চিল্লায় বলতে হবে। এবং এটা আমরা কিন্তু যদি এটা এই ডিস্টিংশনটা না করি, তখন কিন্তু আমরা সমাজের যে কথা আমরা বলতেছি যে আমরা একতাবদ্ধ হয়ে থাকা দরকার, ভালোবাসে থাকা দরকার, এটা কিন্তু হবে না। মানে অপছন্দ করা এবং ঘৃণা করা দুটো আলাদা জিনিস। আমরা অপছন্দ করতে পারি কাজকে, ব্যক্তিকে না, এবং ব্যক্তিকে তো ঘৃণা করার প্রশ্নই ওঠে না। খুব সুন্দর কথা, এবং আমাদের সমাজ জীবনকে সুন্দর রাখার জন্য এটা একটা বড় ধরনের কথা। এটাই আপনি বোধহয় মাঝে মাঝে বলেন যে আমাদের প্লাস্টিকের চেয়ে রাবারের ভূমিকা নিতে হবে। প্লাস্টিকে তো মানুষ বেশি ধরার না, আর রাবারগুলো বাড়তে থাকে। তো আমাদের যদি রাবারকে রাবারের মতন চরিত্র থাকে যেন সবাইকে আমি মুসলমানের মধ্যে রাখি না। আমি এটা বলতে চাই যে সেটা হলো যে মনে করেন আমার যদি বেশি বন্ধু থাকে এটা তো আমার জন্য বড় সৌভাগ্য। এখানে আপনিও জেলাস কেন হবেন, বা আপনার যদি বেশি বন্ধু থাকে তাহলে এটা আমার জেলাস হওয়ার কী আছে? কারণ আপনার বেশি বন্ধু হওয়া মানে আপনার বরকত বেশি হওয়া, এবং আপনার যত বন্ধু থাকবে আপনার জন্য তারা বেশি দোয়া করবে, ঠিক না? এই জন্যে মানে আমরা চেষ্টা করবো যেন আল্লাহর রাস্তায় আমাদের বন্ধুর সংখ্যা বাড়াই, শত্রুর সংখ্যা কমাই। এখন শত্রুর সংখ্যা বাড়ানোটা বেশি ইসলামিক না। যদি আমরা ইসলামিক হয়ে মনে করতে হবে যে আমাদের বন্ধুর সংখ্যা যেন বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু লোক তারা ইমান আনে নাই, কিন্তু তারপরেও কিন্তু তাকে ভালোবাসতেন, পছন্দ করতেন। এই যে আমাদের ডক্টর আবুল্লাহ সাহেব যে একটা বই লিখেছেন, 1001 অ্যাপ্রিসিয়েশন অফ নন মুসলিম, মানে যে 1001টা উক্তি তিনি নন মুসলিমদের কাছে নিয়েছেন যারা প্রফেসর সাল্লামের প্রশংসা করেছেন। এই যে দেখেন, তারা মুসলমান না কিন্তু তারপরেও রাসূল সাল্লাম প্রশংসা করেছেন, রাসূল সাল্লামকে তারা কাছে নিয়ে এনেছেন। তার মানেটা কি? তার মানেটা হলো এই যে মানে আপনি, আমরা মুসলমানরা জন্য আমরা এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি যে আমার মতের না হলেও অন্তপক্ষে তাদের কাছে যেন আসতে পারি আমরা, বা আমরা তাদের কাছে যেতে পারি। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সময় শেষ হয়ে আসতেছে। আমি মুফতি সাহেবের কাছে অনুরোধ করব যে এক মিনিটের মধ্যে আজকের আলোচনার জিস্টটা একটু আপনি নিয়ে আসেন। জাযাকাল্লাহ খায়ের। আমিও চাচ্ছিলাম আসলে যে মানে সর্বশেষে অন্তত এই বিষয়টা আসুক। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম, ইসলামী সমাজ, ইসলামী সমাজ কীভাবে নির্মাণ করা যায় সেটা তো নিয়ে আসলে কোনো কথা হয়নি, এবং এটা এক মিনিটের সম্ভব নয়। কিন্তু যে বিষয়গুলো আমাদের ইসলামী সমাজের মধ্যে পচন সৃষ্টি করে, ঘুণ সৃষ্টি করে, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। তার মধ্যে আমরা বলেছি আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা এবং পরস্পর পরস্পরকে গ্রহণ করার মতো এবং তাকে অ্যাপ্রিসিয়েট করার মতো এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এটা যদি করতে পারি তাহলে মানুষ আমাদেরকে এইভাবে জানবে যে আমাদের অন্তরগুলো বড়, তখন এই অন্তরের মধ্যে তারা এসে আশ্রয় গ্রহণ করবে এবং দেখবেন আমাদের সমাজটা অনেক সুন্দর হবে, অনেক বড় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সমাজবদ্ধভাবে থাকতে বলেছেন আমরা সেভাবে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক কথায় আপনি আমাদের কথাগুলো মানে সমাজের, ইসলামী সমাজের কথা বলুন। এক কথাই হলো যে এটা নিজেকে শুরু করতে হবে। আবুল কালাম আজাদকে যেন আল্লাহ পাক তৌফিক দেন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সামাজিক জীবন, তিনি যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী পরিচালনা করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাই বোনেরা, আমরা চেষ্টা করেছি আজকে এই কথা বোঝানোর জন্য যে মুসলিম উম্মা, মুসলিম সমাজ, মুসলিম একতাবদ্ধ হয়ে থাকার গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি, এবং এখান থেকে বিভক্ত হয়ে যাওয়া, নিজেদের মধ্যে গণ্ডগোল করা, দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া, এটা ইসলামের অন্যতম হারামের মধ্যে একটা। এইটাকে মিনিমাইজ করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার তাহলে ইমান, ইসলাম সহ টলারেন্সটাকে বাড়ানো দরকার, ভ্রাতৃত্ববোধ, ভালো ভালোবাসা এবং অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা, এগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা নিজেদের ব্যাপারে যতটুকু আত্মতুষ্টি দেখাবো অন্যের ব্যাপারেও কিন্তু ততটুকু ভালো ধারণা আমাদের রাখতে হবে যে আমি যেমন জান্নাতে যেতে চাই এবং জান্নাতের পথে আছি, আমার ভাইও সেইভাবে আছেন। যদি তার কোনো ত্রুটি দেখেন, মনে করবেন যে ওই ভাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার আপনার হাতেই আছে। আপনি মনে করবেন না যে উনি তো জান্নাতে যেতে পারছেন না, আমি একাই জান্নাতে যাচ্ছি। এটাই কিন্তু আমাদের সমাজে অনেক সমস্যা নিয়ে আসে। আগামী এপিসোডগুলোতে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ।
তাআলা যে সমাজ জীবনে কোন কোন জিনিসগুলোকে সুন্দর করে আর সমাজ জীবনে কোন কোন জিনিসগুলোকে আমাদের ডিস্ট্রয় করে, একের পর ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা প্রত্যেক সপ্তাহে শুনবেন এবং শোনানোর জন্য দাওয়াতি কাজ করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। এই কথা এবং এই আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। Assalamu alaikum.